খতিয়ান কয় ধরনের হতে পারে, বা এই যে পর্চা রেকর্ড যেগুলোকে আমরা খতিয়ান বলে থাকি এগুলা কত ধরনের হতে পারে? প্রধানত আমি বলবো যে খতিয়ান হচ্ছে দুই ধরনের, প্রথমে বলবো একটি হচ্ছে রেকর্ডীয় খতিয়ান আর একটি হচ্ছে নামজারি খতিয়ান। রেকর্ডীয় খতিয়ানকে কিভাবে করে এবং নামজারি খতিয়ান কিভাবে করা হয়, রেকর্ডীয় খতিয়ানে ভুল হলে কীভাবে সংশোধন করতে হবে এবং নামজারি খতিয়ানে ভুল হলে কীভাবে সংশোধন করতে হবে, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব। আমি কাজী হুমায়ুন কবির, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এই মুহূর্তে আপনাদের সাথে আছি। উকিল বাড়ি আইন সহায়তা ফেসবুক পেজে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। তো আজকের বিষয় হচ্ছে খতিয়ান বিষয়। তো প্রথমে আসি আমরা রেকর্ডীয় খতিয়ান। আমাদের দেশে রেকর্ডীয় খতিয়ানগুলোর নাম হচ্ছে সিএস রেকর্ড, এসএ রেকর্ড, আরএস রেকর্ড, সিটি জরিপ বা পিআরএস রেকর্ড। তাহলে এগুলো হচ্ছে আমাদের রেকর্ডীয় খতিয়ান। এগুলো কে করে? এগুলো হলো সরকার 10 বছর 20 বছর 30 বছর পর পর যে জরিপ কার্য করে দেশটাকে, যে জরিপ কার্য করে কে কতটুকু জমির মধ্যে দখলে আছে সেই যে একটা মাপজোক করে, দখলদারের নাম নিয়ে যে গেজেট আকারে যে খতিয়ানটি পাস করা হয় সেইটাই হচ্ছে রেকর্ডীয় খতিয়ান। সর্বপ্রথম যে খতিয়ান আছে সেটা হচ্ছে সিএস খতিয়ান এবং সর্বশেষ যে খতিয়ানটি সেটা হচ্ছে সিটি মেট্রোপলিটন এলাকায় অর্থাৎ সিটি কর্পোরেশনের ভিতরে হচ্ছে সিটি জরিপ বা সিটি খতিয়ান এবং মেট্রোপলিটনের বাইরে যে সর্বশেষ খতিয়ান সেটা হচ্ছে বিআরএস খতিয়ান। তাহলে প্রথম এবং শেষ যে খতিয়ানের কথা বলেছি এগুলো হচ্ছে সব রেকর্ডীয় খতিয়ান। এখন নামজারি খতিয়ান, নামজারি খতিয়ান হচ্ছে যখন একটি সম্পত্তি বেচা বিক্রি করা হয়, হাত বদল করা হয়, হস্তান্তর করা হয়, সেই সম্পত্তি হস্তান্তর আইন 1882 এবং দলিল করা হয় রেজিস্ট্রেশন আইন 1908 অনুসারে যখন কোনো রেজিস্ট্রিকৃত দলিল মূলে নতুন মালিকানা পায় অর্থাৎ মালিকানা পরিবর্তন হয়, দেখা যাচ্ছে যে হচ্ছে আমার একটা সম্পত্তি, এই সম্পত্তিটা আমি বিক্রি করলাম আপনার কাছে একটি দলিল মূলে, রেজিস্ট্রি দলিল মূলে আমি এটা বিক্রি করলাম আপনার কাছে, তার মানে এই সম্পত্তিটা যখন আমি বিক্রি করলাম তখন এই সম্পত্তির মালিক কিন্তু আপনি হয়ে গেছেন। তাহলে এই সম্পত্তির নতুন মালিকানা পেল আপনি পেলেন, এখন আপনি যখন দলিল মূলে সম্পত্তির মালিক হয়েছেন, নতুন মালিক হয়েছেন, তখন আপনাকে কিন্তু এস্টেট মহোদয়ের কাছে আবেদন করতে হবে নামজারির জন্য, মিউটেশনের জন্য। মিউটেশনটা করা হয় হচ্ছে খাজনা পরিশোধ করার জন্য, অর্থাৎ আপনি যে সম্পত্তির মালিক হয়েছেন প্রতি বছরে সরকারকে একটি খাজনা দিতে হবে, এই খাজনা পরিশোধ করার জন্য আপনাকে মিউটেশন করতে হবে। আপনি যদি মিউটেশন না করেন তাহলে আপনার সম্পত্তি খাস হয়ে যাবে, সরকারের দখলে মানে সরকারের নামে চলে যাবে, সুতরাং এই জন্য মিউটেশন করতে হয়। এখন এই নামজারি খতিয়ান যখন আপনি এই দলিল দিয়ে এস্টেট মহোদয়ের কাছে যখন আপনি নামজারি করলেন, আবেদন করলেন, তখন তাকে আপনাকে একটি নামজারি অ্যাকসেপ্ট করে দিল এবং আপনাকে নামজারি খতিয়ান আলাদা জোত করে দিল, আপনি খাজনা যেন পরিশোধ করতে পারেন। তাহলে আপনার নামে দলিল মূলে এসিলেন মহোদয় যে কাগজটা যেটা দিয়েছে, ডুপ্লিকেট কার্বন কপি যেটা দিয়েছে, সেখানে একটি নামজারি খতিয়ান তৈরি হয়েছে যে আপনার নামে এত শতাংশ সম্পত্তি এবং এই খতিয়ান অনুসারে কিন্তু আপনি দিতেছেন কি খাজনা পরিশোধ করতেছেন। তাহলে এই যে একটা খতিয়ান এটা হচ্ছে নামজারি খতিয়ান। আর সরকার যেটা 10 বছর 20 বছর পর পর সমস্ত দেশটাকে যে জরিপ কার্য করে যেটা গেজেট আকারে প্রকাশ করে সেটা হচ্ছে রেকর্ডীয় খতিয়ান। তাহলে রেকর্ডীয় খতিয়ান এবং নামজারি খতিয়ানটি বুঝতে পেরেছেন। রেকর্ডীয় খতিয়ান কিন্তু সরকার 20 বছর 30 বছর 50 বছর পর পর একবার করে, আর নামজারি খতিয়ান কিন্তু 2 মাস 4 মাস পর পরই হইতে পারে। কেমনে? আমি আমার সম্পত্তি যে আপনার কাছে বিক্রি করলাম, আপনি আপনার নামে নামজারি করে নামজারি খতিয়ান রেডি করলেন, এখন 2 মাস পরে আবার আপনার টাকার প্রয়োজন, আপনি আবার এই সম্পত্তি আবার আরেকজনের কাছে বিক্রি করে দিলেন, সে আবার সেই দলিল মূলে তার নামে নামজারি করে ফেলল, তখন আরেকটি নামজারি খতিয়ান সৃষ্টি হলো। তাহলে নামজারি খতিয়ান 2 মাস 3 মাস 1 মাস 1.5 মাস পর পরই এটা পরিবর্তন হতে পারে, কিন্তু রেকর্ডীয় খতিয়ান পরিবর্তন হবে না। তো এখন বিষয় হচ্ছে রেকর্ডীয় খতিয়ানে যদি ভুল হয় তাহলে কীভাবে সংশোধন করবেন, আর নামজারি খতিয়ানে যদি ভুল হয় তাহলে কীভাবে সংশোধন করবেন। এই রেকর্ডীয় খতিয়ান যেগুলো সরকার 10 বছর 20 বছর পর পর জরিপ করে যে খতিয়ানগুলো তৈরি করেছে, সিএসএস, আরএস, সিটি জরিপ, বিআরএস, এই খতিয়ানে যদি ভুল হয়, অংশের ভুল হয়, আপনার হিসার ভুল হয়, সম্পত্তির পরিমাণের ভুল হয়, তাহলে আপনাকে সেই রেকর্ডীয় খতিয়ান সংশোধন করার জন্য, ঠিক করার জন্য আপনাকে দেওয়ানি আদালতে রেকর্ড সংশোধনের মোকদ্দমা করে রায় নিয়ে তারপরে ওই খতিয়ানটি সংশোধন করতে হবে। আর যেটা নামজারি খতিয়ান, আপনি যে নামজারি করেছেন দলিল মূলে, এই নামজারি খতিয়ানে যদি আপনার নামের ভুল হয়, অংশের ভুল হয়, হিসার ভুল হয়, তাহলে আপনাকে এসিলেন মহোদয়ের কাছে আবেদন করতে হবে যে আমার এই নামজারি খতিয়ানে হিসার ভুল হয়েছে, নামের ভুল হয়েছে কিংবা অংশের ভুল হয়েছে,
শ্রেণীর ভুল হয়েছে, তাহলে এসএলএন মহোদয় আপনার এই দরখাস্ত নিয়ে যাচাই বাছাই করে তিনি সেটা ঠিক করে দিবে। তাহলে একটা হচ্ছে এসএলএন মহোদয় নামজারি খতিয়ান ঠিক করে দিবে, সংশোধন করে দিবে, আর একটা হচ্ছে আদালতের মাধ্যমে, দেওয়ানি আদালতের মাধ্যমে রেকর্ড সংশোধনের মামলা করে সেই রেকর্ডীয় খতিয়ান সংশোধন করতে হবে। দুইটা কিন্তু দুই রকমের। তো আজকের ভিডিওর মূল টপিকসটাই ছিল কিন্তু খতিয়ান আমি প্রধানত দুই ধরনের বলেছি, একটি হচ্ছে রেকর্ডীয় খতিয়ান, একটি হচ্ছে নামজারি খতিয়ান। রেকর্ডীয় খতিয়ান কোনগুলি এগুলো বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, নামজারি খতিয়ান কোনগুলি বোঝানোর চেষ্টা করেছি, রেকর্ডীয় খতিয়ান যদি ভুল হয় তাহলে কোথায় কীভাবে মামলা করে সংশোধন করতে হবে এটাও বোঝালাম, নামজারি খতিয়ানে যদি ভুল হয় তাহলে আপনি কোথায় কীভাবে আবেদন করে এটা ঠিক করতে হবে এটাও বোঝালাম। তো আজকে অবশ্যই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি, বেশি বেশি শেয়ার করলেই আমি আপনাদের প্রতি সন্তুষ্ট হব, যেন সবাই জানতে পারে। সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে। আল্লাহ হাফেজ।